যে বিপিএল এবং বিসিএল দুইটা বিভিন্ন দলের প্রতিনিধির সাথে আজকে মিটিং করেছি। আমাদের এটা ফার্স্ট মিটিং ছিল এই সিজনের। তো মিটিংয়ে আমরা বিপিএল এবং বিসিএল দুই পক্ষের সাথেই খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা আমরা আগেই ওনাদের কাছে পাঠিয়েছিলাম। ওনাদের কিছু অবজারভেশন ছিল যেগুলো আমরা অ্যাড্রেস করে পূর্ণাঙ্গ ক্যালেন্ডার আমরা তৈরি করেছি এবং সবাই এটা খুব সুন্দরভাবেই গ্রহণ করেছেন। আমরা বিপিএল দল বদলের তারিখ দিয়েছি 8ই অক্টোবর থেকে 7ই নভেম্বর, আর বিসিএলের দল বদল হবে 8ই অক্টোবর থেকে 31ই অক্টোবর, 7 দিন কম বেশি এখানে আছে। আর এর মধ্যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কাপ 3 থেকে 7 কোয়ালিফাইং ম্যাচ হবে, আর 13ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট কাপ চলবে। বিপিএল চলবে 9ই ডিসেম্বর থেকে 22ই জুলাই, এটা ফার্স্ট রাউন্ড। বাইশে জুলাই পর্যন্ত, সরি। সেকেন্ড উইন্ডো এটা থাকবে আমাদের 1 থেকে 14ই মার্চ। ফেডারেশন কাপ চলবে 20ই ডিসেম্বর থেকে 18ই জুলাই, আর আমাদের মাঝখানে কিন্তু আমরা একটা লিগের মাঝামাঝি ফেডারেশনের কাপটা চলবে। আর সুপার কাপের কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই সুপার কাপটা চলবে 2 থেকে 13ই এপ্রিল 2023। বিসিএল 21ই ডিসেম্বর থেকে 3ই এপ্রিল, এটা চলবে একুশে ডিসেম্বর থেকে 3রা এপ্রিল। সেকেন্ড উইন্ডো 28শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি। এটাই আমাদের ক্যালেন্ডার আজকে যেটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। ফ্রাইডে স্যাটারডেতে খেলা হবে, আমাদের খেলাটা লিগের খেলা চলবে ফ্রাইডে স্যাটারডেতে, এই দুই দিনই থাকবে লিগে। আর মাঝখানে ফেডারেশন কাপটা চলবে মঙ্গলবার, একদিন প্রতি সপ্তাহে মঙ্গলবার। সুপার কাপ খেলবে, এর মধ্যে আমাদের টপ 4 আসবে, আর বাকি দুইটা একটা কোয়ালিফাইং ম্যাচের মাধ্যমে বাকি দুইটা টিম আমরা সিলেক্ট করে নিব। এই 6 টিম দিয়ে সুপার কাপের ফরম্যাটটা হবে। আমাদের বিসিএল এর থেকেও 4টা টিম যাবে। নেভি, আর্মি এবং এয়ারফোর্স, এই 3টা টিম থাকবে ইন্ডিপেন্ডেন্ট কাপে। ফাইনালি 16টা, বিসিএল থেকে যাবে 5টা। আমাদের টোটাল তো হচ্ছে বিসিএল 11টা দল আছে, আমাদের 16টা দল করার জন্য 5টা দল করতে হবে। 5টা দল আসবে, কোয়ালিফাইয়ারে যে 10-11টা ক্লাব আছে প্লাস সার্ভিসেস 3টা টিম আছে, এই 14 জন থেকে 5 জন আসবে। এই 14 জন থেকে কোয়ালিফাইং খেলে তারপরে আসবে, 16 জন নিয়ে 4 গ্রুপে খেলা হবে ইন্ডিপেন্ডেন্স কাপ। আর ফরেন প্লেয়ার আমরা এবার ফিক্স করে দিছি, 5টা রেজিস্ট্রেশন হবে, 4 জন খেলবে, 5 জনের রেজিস্ট্রেশন হবে, 4 জন খেলবে। হ্যাঁ, এলিট একাডেমি অবশ্যই বিসিএল খেলবে, বিপিএল খেলবে, বিপিএল খেলবে না এবার। বিপিএল তাহলে আমরা মিটিং শুরু করেছি এবং সাকসেসফুলি মেমোরি ডিসকাস, এভরিথিং ইজ নট আপনাকে ভোটার ডিটেলস আমাদের ভাইস প্রেসিডেন্ট মালিক হুজ হ্যান্ডেলিং ইট আপনি যে মিটিংটা করলেন আজকে, সেক্ষেত্রে আসলে আপনার কতটুকু রেসপন্সিবিলিটি এটা তো আপনি একটু যদি বলতেন। আমি যে মিটিংটা করেছি, প্রথমে করেছি বিসি বিপিএল, আমার কাছে বিপিএল এর মিটিং করতে কোনো রকম প্রবলেম হয়নি। আই ফাউন্ড দেম ভেরি কোঅপারেটিভ, দে ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি যেসব কথাগুলো বলেছি সে তারা প্রত্যেকটাই আমার সাথে একমত দিয়েছে, এবং তারা যে তাদের যে দু একটা পয়েন্ট ছিল লজিক্যাল উইথ ওয়ার সলভড ইন 10 মিনিটস, কোনো রকম প্রবলেম নেই। এনাদের সাথে এখন যেটা বসেছি বিসিএল এর, ওনারাও দে আর অলসো ভেরি কোঅপারেটিভ, ওনারা সবাই ফুটবল করতে আসছেন, এবং এই ভদ্রলোকরা নিজের পয়সা দিয়ে নিজের কষ্ট করে টিম বানান। তো আমরা ওনাদেরকে বলেছি আমাদের যত রকম সাপোর্ট আছে আপনার দিন, আপনাদের যত রকম সাপোর্ট আছে আপনাদের দেন, যেন ফুটবলটা একটা লেভেলে যেতে পারে। এবং
এই দেশের টাকা পয়সাগুলো আমরা এই কারণে আমি করি, রেজাল্ট হলে মেয়েদের রেজাল্টে দেখেছেন লক্ষ লক্ষ টাকা করে কুড়ি টাকা চলে আসতেছে, ওদের টাকা চেতে হচ্ছে না। সো আমি তাদেরকে একই এক্সাম্পল দিলাম, আমরা যদি রেজাল্ট দিতে পারি দেশবাসীকে, দেশবাসী আমাদেরকে সাপোর্ট দিবে। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ অনেস্টলি আমরা আপনি একসাথে কাজ করব। এবং আমি খুব ভালো রেসপন্ড পেয়েছি বিসিএলের অল জেন্টলম্যান থেকে, ওনারা স্পোর্টস কোর্টেই আসছে এবং আমি আই ভেরি হ্যাপি যে আজকে আমি এখানে বসে ওনাদের সাথে কথা বলতে পেরেছি। থ্যাংক ইউ। এভরিবডি ইজ কোঅপারেটিভ। আমরা খুব প্র্যাকটিক্যালি দিয়েছি, আমরা যেভাবে দিয়েছি, যেভাবে আমার অফিসে তো বাড়ি দিয়েছে যে আপনারা খুব বলার কিছু থাকে না, আপনারাও দেখবেন শিক্ষার্থী পাবলিক করে দেবেন, এই জন্য না কোনো রকম কোনো রকম। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আপনারা মিটিং সিদ্ধান্ত নিয়েছেন সেটা কতটুকু এক্সিকিউশনটা কতটুকু আপনি স্ট্রংলি করবেন? আই ট্রাই 100% এন্ড মাই অফিস উইল অলসো ট্রাই 100%। অফিস যদি ফেল করে আই উইল রিমুভ দ্যাম, গেট নিউ পিপল টু ডু ইট, বাট যেটা কমিট করেছি আমরা কমিটমেন্ট রাখতে চেষ্টা করব। আর আমিও আশা করব ক্লাবগুলোকে তারা আমাদেরকে 100% অফ অপরচুনিটি দেয়, বিকজ দিস ইজ ওয়্যার দ্য ন্যাশনাল টিম উইল বি বিল্ড। তাহলে আপনাদের যে দুঃখের বিষয় যে ন্যাশনাল টিম রেজাল্ট রিসেন্টলি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি প্লেয়ারদের ফলেই কাজ করি, প্লেয়ারদের সাথে যাই, বাট দিস টাইম আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য প্লেয়ার্স, ওদের কমিটমেন্টের উপরে আমার প্রশ্ন আছে। একটা বিষয় আপনি যেটা বলছেন এই জায়গা থেকে, আমি তো বলছি আই উইল ডু ইট, এটা আপনাদেরকে বলা করলাম। I will keep our commitment of the federation. সামনে আমরা দুইটা জিনিস জানার ছিল, এক নম্বর হচ্ছে কি সাইকের যে শূন্যস্থানটা সেটা কিভাবে পূরণ করা হবে, আরেকটা জিনিস হচ্ছে কি আপনি ন্যাশনাল টিমের ক্যাম্পে বলেছিলেন লাস্ট টাইম যে এইবার তোমাদের একটা সুযোগ দেওয়া হলো এরপর আমি দেখবো, আপনি একটু আগেই বলছিলেন যে আপনি খুশি না তাদের উপরে, কি করতে যাচ্ছেন ন্যাশনাল টিম নিয়ে? সাইব স্পোর্টিকের টাকে আমি অ্যাড্রেস করি, উই আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে এটা দুঃখের বিষয় যে সাইব চলে গেছে ফাইন্যান্সিয়াল প্রবলেমে, আই ডোন্ট নো, তো এটার ফিল আপ তো কিছু করে না, যেভাবে আছে ওইভাবেই চলবে উইদাউট দ্যাম। আর ন্যাশনাল টিমের যেটা এটা এরা তো জাস্ট আসলো তিন দিন হলো, সো আই স্পোক টু দ্য ম্যানেজার ইয়েস্টারডে, আমার এখন একটা মিটিং আছে কোচের সাথে, সো আমি জিনিসটা বুঝে বিফোর আই মেক এনি স্টেটমেন্ট অনি কমন কমেন্টস আমার তো জিনিসটা বুঝতে হবে। আজকে আপনাদেরকে শেষ করে আমার মিটিং আছে কোচের সাথে, বুঝে আমি পরে আপনাকে ব্রিফ করব। কোচের পারফরম্যান্সে কি আপনি খুশি এখন পর্যন্ত? আমি কিচ্ছু অ্যানালাইজ করি, আই থিঙ্ক দের ইজ নো প্রবলেম, বিকজ আমি কোচের ট্রেনিং দেখেছি, আমার ইয়ার ম্যাচটাও দেখলাম, কম্বোডিয়া, সো ওয়্যার ইজ দ্য প্রবলেম আই হ্যাভ টু লেট ইউ ফাইন্ড আউট দের আই গিভ ইউ বাই আমি এখন এখানে থাকি আমরা। থ্যাংক ইউ। আর কি মানে শিরুজুল আছে একটু মানে আপনি মানে 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 ম